প্রথমবারের মতো বাবা সাকিব খানের অফিসে পা রাখলেন শেহজাদ খান বীর। সেখানে গিয়ে দাবা খেলায় মেতে ওঠেন শেহজাদ। যদিও মা চিত্রনায়িকা বুবলি জানিয়েছেন দাবায় নাকি শেহজাদের প্রিয় খেলা। সোমবার সাকিব খানের অফিসে শেহজাদের ছবি পোস্ট করেছেন বুবলি। বাবা চেয়ারে বসা ছবি শেয়ার করে বুবলি লিখেছেন, দাবা খেলা শেহজাদ স্যারের ভীষণ প্রিয়, সে তার নিজের স্টাইলে খেলে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় সাকিব পুত্রের সেই ছবি। শেহজাদকে শুভকামনা জানিয়েছেন নেটিজেনরা। ছবিগুলো প্রকাশের পর অনেকেই সেখানে ইতিবাচক মন্তব্য করেছেন। আবার কেউ কেউ প্রশ্ন রেখেছে, ছেলের জন্য কি সাকিব বুবলির অভিমান ভেঙেছে? এদিকে গেল 14 জানুয়ারি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দুবাই গিয়েছিলেন সাকিব খান, সেখান থেকেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এই সফর ছিল 2 সপ্তাহের মতো। দুবাই যুক্তরাষ্ট্রে অবস্থানের পর 1 ফেব্রুয়ারি দেশে পা রাখেন সাকিব খান। গত বছরের 27 সেপ্টেম্বর বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে বেবি বাম্পে দুটি ছবি পোস্ট করে লেখেন, মি উইথ মাই লাইফ। এরপরই রহস্যে ডানা বাঁধতে থাকে। সবাই বলা বলি করতে শুরু করে, তাহলে কি বুবলি সত্যিই মা হয়েছেন? এরপর সাকিব বুবলি দুজনেই সন্তানের কথা স্বীকার করে নেন। 2018 সালে গোপনে বিয়ে করেছিলেন সাকিব বুবলি। যদিও তারকা এই জুটির সংসার গত বছরই ভেঙে গেছে, একথা সাকিব খান একাধিকবার তার সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়েছেন। তবে বুবলি এখনও তার সংসার ভাঙা নিয়ে মুখ খোলেননি।